টানা 17 বছর পর অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গেল সপ্তাহে ইসরায়েলের আক্রমণের পর সম্প্রতি তিনি সেখানে সফর করেন। সপ্তাহের শেষ দিকে জর্ডানের একটি হেলিকপ্টারে জেনিন পৌঁছান তিনি। সফরে সদ্য স্থাপিত কবরস্থানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। যে স্থানটিতে গেল সপ্তাহে দখল কট্টর ইহুদিবাদী ইসরায়েলি সামরিক অভিযানে নিহতদের কবর দেওয়া হয়েছে, যদিও সাম্প্রতিক সময়ে আব্বাসের নেতৃত্বে নিরাপত্তা সমন্বয়ের অভাব, ব্যাপক দুর্নীতি ও ফিলিস্তিনের স্বাধীনতায় অগ্রগতি আনতে ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তায় ধস নেমেছে। গেল জুন মাসে ফিলিস্তিনে চালানো এক জনমত জরিপে দেখা গেছে মাত্র 17% ফিলিস্তিনি তাঁর নেতৃত্বে সন্তুষ্ট, বিপরীতে 80% বেশি ফিলিস্তিনি তাঁর পদত্যাগ চান। এছাড়াও অন্যান্য জরিপে দেখা গেছে তাঁর দল ফাতাহ এর জনপ্রিয়তা কমেছে। এছাড়াও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের ক্ষেত্রে খুব একটা প্রতিক্রিয়া দেখান না আব্বাস, কিন্তু পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযান ফিলিস্তিনিদের মধ্যে তাঁর সুনামকে ক্ষুণ্ণ করেছে। ফলে জেনিনে এসে তিনি ফিলিস্তিনিদের মন জয়ের চেষ্টা করেছেন। এর আগে সবশেষ 2005 সালে জেনিন ক্যাম্প সফরে এসেছিলেন তিনি। মূলত পশ্চিম তীর আব্বাসের নিয়ন্ত্রণে থাকলেও জেনিন শহরের নিয়ন্ত্রণ কার্যত অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে। এছাড়াও রামাল্লায় ফাতাহ এর সদর দপ্তরের বাইরে 87 বছর বয়সী আব্বাসকে কমই দেখা যায়। To an Israeli assault earlier this month. Abbas, who laid a wreath on Wednesday at the cemetery where the funeral was held, has condemned the Israeli raid on Jenin.